স্মল ব্যাগ কোনটা? এই তিনটা পিছনে মাউসের ই বাদ দেন। খিদে করছেন সব ক্লিপস ক্লিপস আর সবগুলার ইউনিট করে দেবেন। সুন্দর হয়েছে, এটা না নিলেও চলতো আর কি। এটা অন্যটা অন্য একটা টুলসের কাজ, বাট করছেন ভালো হয়েছে। একটা নাম দিয়ে দিচ্ছেন কোম্পানি, কোম্পানির নাম চেঞ্জ করতে বলছিলাম, অন্য একটা নিজের একটা কোম্পানি টোম্পানি ওগুলো দিয়ে দিন। গ্রেডিয়েন্ট করছেন, এটা দিচ্ছেন, এটা দিচ্ছেন, এগুলো মিলাই দেন। আলাদা আলাদা রয়েছে, ইউনিট করে দেন। এই যে সব অ্যাড হয়ে গেলো, আবার এটার সাথে এটা ইউনিট করে দেন, এটার সাথে এটা ইউনিট করে দেন। এই যে কাজ শেষে এগুলো ইউনিট করে দেন, কত কাজ করছেন এখন দেখতে একটা অন্যরকম লাগে। এগুলো ইউনিট করে দিলে সব একত্রিত হয়ে গেল, কাজই করছি আমি সুন্দর করে। কোম্পানি নামের জায়গায় অন্য একটা কোম্পানির নাম দিতে বলছি, যে কোনো কোম্পানি। এটা কি দাঁত করছেন? ওই টুলস আমি দেখাই না। এগুলো ইলিপস না, ইলিপস না, দেখেন মিলের কথা, ইলিপস নিলেন। পর কাটা যাবে, লিপস একটু ই করে নিতে হইব, অনেক টাইম নিয়ে করতে হবে এটা, তারপরে লিপস মিলব। খারাপ মানে ভালো হয়েছে। কোনটা কি ইলিপসের কাজ? এটা কোন টুলস? এটার কাজ দেখায় নাই। সুন্দর হয়েছে এটা, ওর নাম দিয়ে দিচ্ছেন একটা ড্রিম হাউস। ভালো হয়েছে, জাকির ভাই কোনটা? কোম্পানি নাম, কোম্পানি নাম এটা দিতে পারেন নাই জাকির ভাইকে? আপনি দিতে পারেন না এটা? আচ্ছা, একটা দুই জায়গায় কেন? এটা কই?
এটা ওপেন করলে এটা আসে, এটা করলে এটা আসে। কাজ দিছিলাম কয়টা ইমন ভাই? কোনটা আসেন আসেন, এত লেট কেন? 30-এ শুরু, 20 মিনিট লেট করেছেন। ডিজাইন তো করছেন সেই। স্টক কি রাখছেন না? এই যে স্টক আছে সবগুলো তো ইবা কোনটা এই তিনটা? এগুলো কার কাজ? তো ইবা কে আপনি? আপনার বাসার ওনার বাসার কাছে আই। এটা কে করছে উনি? মানে এইখানে আপনার কোনো হাত নাই? এটা আচ্ছা, এটা আপনার হাত আছে, এখানে আপনার কোনো হাত নাই? আচ্ছা এটা বাদ দিই, এটা এটা আপনার কোনো হাত নাই? আচ্ছা এটা বাদ দিলাম, এটা আপনার কোনো হাত আছে? তো হিত ভাই এখানে কোন টুক করছেন আমার একটু বলে। আচ্ছা আপনি একটু চুপ। তো হিত ভাই এইখানে কোনটা করছেন আপনি? মানে কোন একটা শেপ নিছেন না? ধরেন আমি এই শেপটু কাট করছি, এইটা করছেন না? ফুল তিনটা ওনার কাছ থেকে নিয়ে নিছেন, আমার কাছে জমা দিছেন, হোমওয়ার্ক আনেন নাই দেখে। এরকম এরকম আমি অনেক ক্লাসে ফেস করছি, যেন একজন হোমওয়ার্ক এনে দেয়, এরকম এরকম করবেন না। কাজ এগুলো ফাঁকি দেওয়া, নিজে ফাঁকি দেওয়া হোমওয়ার্ক। এই স্যার এই শেপগুলো কি কালকের? এই শেপগুলো তো এই ফার্স্টের দিন থেকে আমি বুঝাইতেছি, দেন এই শেপের কাজ গ্রেডিয়েন্ট কালার এর আগের ক্লাসে আপন বুঝাই দিছি। কালকে আমি শুধু দেখাইছি টেক্সট, যেটা আপনি বলতেন যে না ভাই আমি পারি না এটা টেক্সট, আমি পারি নাই, কিন্তু শেপগুলো তো আপনি পারতেন, শেপগুলো তো ইজি, রেকট্যাঙ্গেলের কাজ। আপনি ট্রাই করেন না, আপনি বসেন নাই কম্পিউটারে। এখন এইখানে ডিজাইন করতে হলে আপু আমার কাজ নিয়ে আসতে হবো পিছনে। ভাইয়া সমস্যা কি? আচ্ছা ব্যস্ত, তারপরও ভাইয়া স্যার এই কাজ আনি নাই কেন? কাজ পারেন না, না পারেন, কাজ মিলে না। এই যে দুইটা টান দিয়ে নিয়ে আসেন, যেন স্যার আমি এই যে দুইটা টান দিছি এরপরে আমি মিলাইতে পারি নাই। গুড, তো কাজ আমার কাছে নিয়ে আসেন, একটা শেপ আর্ট করে নিয়ে আসেন আমার কাছে, সেভ করে, যেন আমি এই শেপটা আর্ট করছি স্যার আমি আর পারি নাই, আমার আবার বুঝাই দেন। ক্লাসে আমি 2-3 বার বুঝাই দিব, কারণ ক্লাসে আমি বুঝাই দিন আপনাদের, যেন একটা প্রবলেম হলে আর একটা বুঝাই দিন, যাবতীয় যা প্রবলেম আছে আমাকে জিজ্ঞেস করেন, শিখতে আসছেন এইখানে ভুল হবেই। এরকম দুই টান দিয়ে নিয়ে আসবেন, যেন আমি আর পারি নাই, তাও নিয়ে আসবেন হোমওয়ার্ক, আমার এআই ফাইল দরকারই চাই।
ভালো হয়েছে, এই শেপ দিতে পারেন না, এই শেপ দিয়েছেন, ওই ব্যস্ততা কি কি পারি না, এটা অসুস্থ, এটা অসুস্থ, কাজ আমার লাগবে। আচ্ছা একটু খেয়াল করি, শেপের কোনো কাজ দিলে আপনারা তো করতে পারবেন, শেপের কাজ মোটামুটি কিছু একটা আর্ট করতে দিলে পারা যাবে, গ্রেডিয়েন্ট পারা যাবে, টেক্সটও হালকা পাতলা পারা যাবে, দু একটা ক্লাস দেখাই দিলে টেক্সট মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাইলে আসি একটা সহজ টুলসের কাজে। আচ্ছা একটু খেয়াল করি, এই লোগোটা নিয়ে যাই, একটু ছোট করে দেয় হালকা, ছোট করে দেওয়ার পর কন্ট্রোল টু, কন্ট্রোল টু তে লক, জুম করি। এই পাতাগুলো এখন আর্ট করবো কিভাবে, আমি একটু ব্যাক যাই, এখানে যাই, এই সাইড থেকে তিন নম্বর রাইট ক্লিক পেন টুল, পেন টুলের এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো না, এগুলো যখন এই যে মাইনাস থাকবে এগুলো খেয়াল করে রাখবেন, এটা ক্লিক করলে ক্লিক হবে না, এটা ক্লিক করলে কোনো ক্লিক হবে না, এটাই করলেও কোনো যেরকম অনেক প্রবলেম আসবে। আমরা ক্লিক করবো ফার্স্ট এডটা, পেন টুল, পেন টুলের শর্টকাট পি, এখানে একটা ক্লিক, ফার্স্টে ক্লিক, ক্লিক করার পর এখানে যদি ক্লিক করে একটা, এইখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এটা একটা ক্লিক, আমি যেখান থেকে নিছিলাম এখান থেকে নিছিলাম না ফার্স্টে, দেখেন এখানে যদি মাউসটা নিয়ে যাই পেন টুলের নিচে একটা গোল একটা আসে না বৃত্তর মতন, মানে এটা দিয়ে শেষ, সিলেকশন টুল আগে দেখাই পরে কাজ করেন একটু, এরকম হবে একটা শেপ তৈরি হবে। আবার এটা যাই রাইট ক্লিক পেন টুল, ক্লিক করি, এই একটা হলো ফার্স্টে হলো এমনি একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক, তারপর এইখানে একটা ক্লিক করে টান দেন এইরকমভাবে হইল, দেন এটা কিসে আছে ফিল, আমরা অলওয়েজ কাজ করছি কিসে, ফিল অফ করে স্টকে কাজ করছি, তাহলে ফিল অফ করি, স্টকে একটা কালার দিই হইল, দেন এইখানে আর একটা ক্লিক, এটা মিলাই দিই, হ্যাঁ মাউস ধরে রেখে, মাউস ছাড়া যাবে না, একটা ক্লিক ফার্স্টে একটা ক্লিক, কোনো টান না, লাইটটা অফ করে দেন যদি প্রবলেম হয়, আচ্ছা ফার্স্টে কোনো টান না, জাস্ট একটা ক্লিক পেন টুল, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর যেখান থেকে আমি একটু বাঁকা করব ওইখানে ক্লিক করে একটু টান দিব নিচ দিকে বা উপর দিকে সাইডে, হ্যাঁ ক্লিক করে টান, ক্লিক ছাড়া যাবে না, মাউস ছাড়া যাবে না, একটু এরকম নিয়ে আসি, দেন এইট, এই লাস্ট যে ডটটা আছে এই ডট না সারলে যে এইরকম একটা লেজের মতন থেকে যাবে, এই ডটে ক্লিক করব, ছেড়ে দিছে, দেন ফার্স্টে যেখান থেকে নিছি ওইটার সাথে মিলিয়ে দিব। এখন আসি এইখানে, রাইট ক্লিক পেন টুল, এখানে একটা ক্লিক, নিচ দিকে আসি, ক্লিক করে নিচ দিকে একটু টান দেই, শেষ, আবার এইখান থেকে নিছিলাম এখানে একটা ক্লিক, দেখেন এখানে নিয়ে গেলে একটা ওই যে নিচে একটা দাগ আসে, ক্লিক ছেড়ে দিছে, মানে অবজেক্টটা এটার সাথে মিলাই দেই, এইরকমে যে সরে যায় কারণ কি, এটা হলো জায়গাটা ওই রকম পাইতেছে না, যে এরকম টান দিয়ে দেখেন জায়গা পায় না, এর জন্য জুম আউট করে নেবেন, এই ফোন সাইলেন, একটু জুম আউট, এখন এইদিকে যত খুশি টান দেন, ক্লিক একটা এটার সাথে মিলিয়ে দেন, আমি কাজটা দিয়ে দিতেছি হোমওয়ার্ক, হোমওয়ার্ক নাকি এইখানে সবার পেন ড্রাইভে, খেয়াল করি আরেকবার খেয়াল করি, তারপর আবার একটু কাজে নামি, রাইট ক্লিক পেন টুল,
এইখানে ফার্স্টে একটা ক্লিক, ফার্স্টে এরকম টান দিবেন না, এরকম এরকম টান দিবেন না, ফার্স্টে ফার্স্টে একটা ক্লিক, আগে বুঝে নেন তারপর কাজে নামেন। একটা ক্লিক, ক্লিক করার পর এখন আপনি এরকম টান দেন, এই সাইড দিয়ে দিবেন না, এই সাইড যা ইচ্ছা, ধরেন আমি এইরকম দিলাম, এইখানে দিছিলাম না লাস্ট শেষ, এখানে আবার ক্লিক, তারপর এইখান থেকে আরেকটা টান দিই আমি এরকম, আবার এইখান থেকে এটার সাথে কেটে দিলাম, আবার এইখানে একটা টান দিই, এই যে টান দিতেছি এটা কিন্তু লাস্টে যেটা কেটে দিবেন, হ্যাঁ এই যে দাগটা আসছে, যে লম্বা একটা দাগ, দাগটা সরানোর জন্য এখানে একটা ক্লিক, দেখেন এই সাইডটা চলে যাবে, এই চলে গেছে, আবার এটা আমি যেখান থেকে শুরু করছিলাম ওইটার সাথে মিলাই দিব, একটা শেপ হয়ে গেছে। এখন আপনি এই শেপটাতে কালার দিতে পারবেন, যদি না মিলান তাহলে কিন্তু কালার দিতে পারবেন না। আচ্ছা পাতায় আসি, সেম পাতার এটাই, পেন টুল, এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক করে টান, তারপর এইখানে একটা দিয়ে দেই, লাস্টে মিলিয়ে দিই আমি, হয়ে গেছে, এটা যেন স্ট্রোকে থাকে, ফিলে না। যে যতটুকু করছেন একটু রাখেন, আমি একটু দেখাই দিতেছি, কাজ একদম সহজ করছেন। আচ্ছা খেয়াল করি একটু, আপনি করে নিয়ে আসছেন, ভালো হয়েছে, চলো। আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি, একটু রাখেন সবাই। পেন টুলের কাজ সবচেয়ে ইজি কাজ বা সহজ কাজ, এই বাহিরে কে কে গেছে, আটকা পড়ছে, আচ্ছা পেন্টুলের কাজ সবচেয়ে সহজ, কিন্তু পেন্টুলের সাথে সাথে ওই যে ইলিপসগুলো আছে না আপনাদের যা শিখাইলাম ওগুলোও দরকার আছে, ওগুলোর কাজও পারফেক্ট হয়। আচ্ছা এগুলো একটা একটা করে নেবেন, নেওয়ার পর এইখানে দেখেন আমি এইখানে দিছি, আমার এইটা একটু জুম করি আর একটু, এইখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পর আমার ক্লিকটা করা দরকার এইখানে, আমি ক্লিকটা করছি এইখানে, এখন আমি এটা সরাবো কীভাবে, আমার মাউস স্পেস বার ধরলেই এই আইকনটা যে কোনো জায়গায় আমি নিতে পারবো, ক্লিক করে স্পেস বার ধরলে এইখানে আমি দিয়ে দিলাম শেষ, আবার এইখানে একটা ক্লিক, ভিডিওটাকে বাসায় যে 2-1 সেকেন্ড বা 2-1 মিনিট দেখেন, আগে আগে কাজে নেমে যায় না, আগে একটু দেখে তারপর কাজে নেমেন, সিলেক্ট করে এইখানে যখন বৃত্ত আসবো তখন এটার সাথে মিলাই দিলাম। এই পাতা সেম একই সাইজ, এইটাই আসি, এটা অনেকের একটু প্রবলেম হতে পারে যার কারণ এত বড়টা নিব কিভাবে, চাইলে আপনি দুইবারও নিতে পারেন, চাইলে একবারও নিতে পারেন, প্রথম অনুযায়ী আপনি দুইবারই নেন, যেইভাবে নিতে পারেন একটা, আবার এইভাবে একটা, একটা গেল, আবার এখানে একটু রাউন্ড দেন, অল্প রাউন্ড, আবার এখানে একটা রাউন্ড দেন, এই চাইলেন আবার এইখানে একটা ক্লিক করেন, এই সম্পূর্ণ যদি না আসে আপনি আবার একটু অল্প নিয়ে কাজ করেন, কারণ নতুন নতুন ওই রকম সমস্যা হতে পারে, অল্প নিলাম আবার একটা ক্লিক, এখানে একটু অল্প দিলাম, আবার এখানে একটা ক্লিক, এখানে অল্প দিলাম, এখানে আবার একটু অল্প দিলাম, যদি না মিলে আর কি, আর যখন আপনি পারবেন দেন এইখানে এরকম দিয়ে দেন, এখানে একটা ক্লিক, এইখানে আপনি এরকম মিলাই দেন, এর জন্য এখানে দেখছেন বৃত্ত করবো কীভাবে, এখন এর জন্য আপনাদের ইলিপস দেখানো হয়েছে 7-8 দিন ধরে, এই যে ইলিপস শিফটলটা ধরে এই যে বৃত্ত হয়ে গেল, প্রথম ক্লাস 2-1 ক্লাসের জন্য 5 ক্লাস দেখতে বলছি, 5 ক্লাস দেখলে আপনাকে ভিডিও দেখেন। এটা হওয়ার পর দেন এই সবগুলো একটু সাইডে, সাইডে নিয়ে আসার পর ধরেন এইগুলো সবগুলো এক কালার, এটারে একটা একটা করে শিফট ধরে ক্লিক করেও কালার দিতে পারবেন, আবার এইগুলো একরকম টান দিয়ে আই ড্রপার, এটা একটা ক্লিক কালার হয়ে গেছে, আবার এইখানে একটা সিলেক্ট করি আই ড্রপার এইটা। আচ্ছা পেন টুলে কিছু কাজ দিয়ে দেবো আপনাদের, এইটা একটা, এটা ওটা আমি দেখাই দেবো, একটু বুঝাই দেবো, আজকে অনেকে ক্লাস মিস করতেছে, নেক্সট ক্লাসে তো এগুলো বুঝবে না।
কিবার বৃহস্পতিবার তাহলে মাস্কার কয়দিন বন্ধ? 2 দিন। তাহলে কাজ একটু বাড়াই দিলাম। পাঁচটা দিলাম। ১৬ তারিখ আজকে ডেট দিয়ে দিতেছি। ইসমাইল ভাই রাত্রে দিয়ে দিব, মানে সন্ধ্যার আগে দিয়ে দিব। আচ্ছা, এটা সিম্পল কাজ। এখানে কিন্তু ইলিপসেরও কাজ দরকার আছে, ইলিপসের কাজ দরকার আছে, রেক্টাঙ্গেলের দরকার আছে। যেখানে একটু মানে একটু বাঁকা বেশি ওখানে পেন্টুল ইউজ করবেন। দেখেন এই যেটা, এটা কি কি করছে? অফসেট পাত করছে। এই যে অফসেট পাতের কাজ, অফসেট পাত নাই তা নাই, এই যে অফসেট পাত, অফসেট পাত ভিডিও না দেখলে বুঝবেন না অফসেট পাত কি। এটা আসি, এটা স্টার সম্পূর্ণ পেন্টুলের কাজ। হ্যাঁ, সম্পূর্ণ পেন্টুল। স্টার স্টার যদি ওইভাবে নিতে পারেন, নিতে পারেন, কিন্তু পেন্টুল ইজি হবে। আচ্ছা, এই যেগুলো পেন্টুলের কাজ, কালার যেন সেম থাকে। গ্রেডিয়েন্ট কালার দেখাইছি, কালার দেখাইছি, সেম ভাবে লোগো টেক্সট হেয়ার না। এই স্যালান, এখানে যে কোনো একটা পাখির নাম দিয়ে দেন, যে কোনো একটা বাড়ির নাম দিয়ে দেন, বা যে কোনো একটা লোগোর নাম দিয়ে দেন, কোম্পানি নেম, লোগো নেম, এইগুলো বাদে মানে নিজের নামে হলেও একটা লোগো নাম দিয়ে দেন। তারপরে আসি এইটা ফায়ার, ফায়ার যেন এরকম গ্রেডিয়ান আসে। তারপরে যেটা, এগুলো প্রায় গুলো ইলিপসের কাজ, পেন্টুলের কাজ। এই যেটা পারা যাবে কয়েকটা? আচ্ছা।